হ্যালো ফ্রেন্ড, টেকনিক্যাল অফিসের পক্ষ থেকে আমি আছি ইমরান। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি লোগো মকআপ, যা আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। শুরুতে কিছু কথা বলে নিতে চাই, যা হচ্ছে আমি যে সাইটটিতে লোগো মকআপগুলো ইউজ করব সেটাতে সব লোগো মকআপ নাও সাপোর্ট নিতে পারে, তাই আমি সিরিয়াল বাই পার্ট ওয়াইজ কিছু ভিডিও বের করব, যাতে বিভিন্ন ধরনের লোগো মকআপ থাকবে যেগুলো এই সাইটে সাপোর্ট করবে। সব লোগো মকআপ একইভাবে কাজ করে না, তাই সেটি জানার জন্য আমার ভিডিওটি সবাই ভালো করে দেখবেন এবং নতুন নতুন লোগো মকআপ পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ আমি একটি পেপার লোগো মকআপ ইউজ করব, যার লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা শুরুতে ডাউনলোড করে নিন। তো এখন আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিই, তারপর সার্চ বারে সার্চ করব www.photopia.com। এখন লিঙ্কটি সার্চ করুন। সার্চ করার পর দেখতে পারবেন একটি ফটোশপের মতো ইন্টারফেস ওপেন হয়েছে। এবার আপনারা ওপরের ফাইল অপশনটিতে ক্লিক করুন, তারপর ওপেন অপশনে ক্লিক করুন। এখন আপনার এসডি কার্ডের যে ফোল্ডারটিতে ফাইলটি ডাউনলোড করেছেন সেটিকে ওপেন করুন। একটা লোডিং হবে, দেখুন ওপেন হয়ে গেল। এখন নিচে দেখুন লেয়ার্স নামে একটি অপশন আছে, যদি না থাকে তাহলে শর্ট নামে লেখা থাকবে LAY, সেটিকে ওপেন করবেন আপনারা। এবার নিচে দেখুন ইওর ডিজাইন হেয়ার লেখা আছে, ওটিতে ডাবল ক্লিক করবেন, দেখবেন আরেকটি পেজ ওপেন হয়েছে। এবার এটির আইটি ক্লোজ করে দিবেন, তারপর আবার ফাইলে ক্লিক করে ওপেন অ্যান্ড প্লেস অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনারা PNG লোগো বা টেক্সট সিলেক্ট করবেন। আমি এখান থেকে আমার লোগোটি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা চাইলে টেক্সটও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আপনারা পিক্সেল ল্যাবে টেক্সটগুলো লিখে PNG করে নিয়ে সেভ করে তারপর এখানে অ্যাড করবেন। এরপর এখানে আপনার ইচ্ছা মতো সাইজটি করে নেবেন। এখন আবার ফাইল অপশনে ক্লিক করে সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করুন। এখন স্মার্ট অবজেক্ট আপডেটেড লেখা উঠলে বুঝবেন যে হয়ে গেছে। এখন প্রথম PSD-তে চলে যান, যেখানে 548 লেখা আছে। ক্লিক করলে দেখবেন যে লোগোটি জায়গা মতো সেট হয়ে গেছে। এখন এরকম ছিল, এরকম হয়ে গেল, একটি পেপার লুক দিয়েছে। এবার এটিকে সেভ করার জন্য ফাইল অপশনে ক্লিক করে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করুন, তারপর JPG-তে ক্লিক করুন। এবার এটির কোয়ালিটিটা হাই করে দিয়ে ইমেজটিকে সেভ করে দিন, দেখবেন ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। আর হ্যাঁ, একটি কথা, সেটা হচ্ছে এটিতে ডাউনলোড বা আপলোড করার জন্য কোনো MB-র প্রয়োজন হয় না, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আরও নতুন নতুন লোগো মকআপ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।